দেশের প্রধানমন্ত্রী নিরাপত্তায় তৈরি হচ্ছে সুরঙ্গ। দিল্লিতে এবার সুরঙ্গ পথে যাতায়াত করবেন প্রধানমন্ত্রী। যাতায়াতের পথে নিরাপত্তা নিশ্চিত করতে ও যানজট কমাতে এই ব্যবস্থা বলে জানা গিয়েছে। দিল্লিতে এবার সুরঙ্গ দিয়ে যাতায়াত করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজির নিরাপত্তা পান প্রধানমন্ত্রী। 1000-এরও বেশি কমান্ডো ঘিরে রাখেন তাকে। তাছাড়াও রয়েছে বুলেট প্রুফ BMW 7 গাড়িতেই চড়েন দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপরেও প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং যাতায়াতের সময় মধ্য দিল্লির যানজট কমাতে প্রধানমন্ত্রী যাতায়াত করবেন সুরঙ্গ দিয়ে। শুধু তার জন্যই তৈরি হবে আলাদা সুরঙ্গ। এখানেই শেষ নয়, মোদির জন্য তৈরি হতে চলেছে নয়া বাসভবন। তাতে ব্যয় হবে অন্তত 500 কোটি টাকা। এছাড়াও তৈরি হচ্ছে নতুন সংসদ ভবন। সুরঙ্গের কাজ শেষ হলে রাস্তা নয়, দিল্লিতে প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি যাতায়াত করবেন এই সুরঙ্গ পথেই। বিশেষ করে প্রধানমন্ত্রীর বাসস্থান থেকে পার্লামেন্ট, প্রধানমন্ত্রীর দপ্তর বা PMO, ক্যাবিনেট সচিবালয়, এক্সিকিউটিভ কনক্লেভের বিভিন্ন কনফারেন্স হল অথবা অডিটোরিয়াম। সম্প্রতি বাজেটে সেন্ট্রাল ভিস্তার এই অংশের জন্য 2148 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 1189 কোটি টাকা খরচ হবে এক্সিকিউটিভ কনক্লেভ নির্মাণে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক প্রধানমন্ত্রীর বর্তমান নিরাপত্তা বলয়। প্রধানমন্ত্রীর সুরক্ষার্থে এসপিজির বিশেষ নিরাপত্তা দল মোতায়েন করা হয়। 1000 জনের বেশি কমান্ডো ঘিরে থাকেন তাকে। নিরাপত্তা বেষ্টনীর দ্বিতীয় সারিতে থাকেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা। প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীর তৃতীয় সারিতে থাকে ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা NSG। এছাড়াও থাকে পুলিশ ও কমান্ডোদের নিয়ে সজ্জিত অত্যাধুনিক প্রযুক্তির গাড়ি। প্রধানমন্ত্রী নিজে চড়েন বুলেট প্রুফ BMW 7 গাড়িতে। প্রধানমন্ত্রীর গাড়ির মতো দেখতে আরও দুটি একই রকমের গাড়ি থাকে তার কনভয়ে। প্রধানমন্ত্রীর কনভয়ে থাকে জ্যামাল লাগানো বিশেষ গাড়ি। এছাড়াও রাখা হয় একটি অ্যাম্বুলেন্স। সূত্রের খবর, দিল্লির যানজট কমাতে ও প্রধানমন্ত্রীর নিরাপত্তা আরও আঁটোসাঁটো করতেই তৈরি হচ্ছে এই সুরঙ্গ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নিউ দিল্লি। ভারত বাংলাদেশ সীমান্তের কোলে শান্ত কোলাহলমুক্ত গ্রাম্য পরিবেশে সমস্ত আধুনিক সুবিধা সহ পরিবার বন্ধু বান্ধব নিয়ে পিকনিক অথবা দু একদিনের জন্য ছুটি কাটাতে চান, অথবা কোম্পানির কনফারেন্স, রয়েছে তারও সুব্যবস্থা। বনকা শহরের পরিধি ছাড়িয়ে সবুজের সমারোহ আর প্রকৃতির কোলে গড়ে উঠেছে আনন্দ নিকেতন বাগান বাড়ি, যা আপনাকে দেবে শান্তির বার্তা। বুকিং অথবা যে কোনো প্রয়োজনে ফোন করুন 8100233 923।